सती ही पार्वती है और पार्वती ही सती थी। गिरि नंदिनी नंदित मेदिनी विश्व विनोदिनी। हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल, दिस इज मी और ऐश्वर्या एंड वेलकम टू अनदर ब्लॉग। गाइज आज के हे जा प्रीतम दरबारी, कारण आज के आगमनी शूट, तो भाजी दुर्गा सजब, तो अनेकटाई लेट हो गए कारण सोनिया क्लास छो, सोनिया के चौरस्ता था पिक अप कर नब, तो उबेर हमार चले, तो चलो गाइज जावा जा। মতন গাইজ, আমি আজকেও ভিডিও করতে ভুলে গেছি যে ও উঠে পড়েছে, ও অনেকক্ষণ আগে উঠে গেছে, আমার ফুট করে মনে পড়লো যে সোনিয়া উঠে গেছে, সেটা দেখাতে হবে, হ্যাঁ ও আমার কাছ থেকে ফোন চাইলাম বলে। তো যাই হোক গাইজ, ওখানে গিয়ে কথা হচ্ছে প্রীতমদার বাড়ি, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। মাই গড গাইজ, দেখো কত জল জমেছে, আমি ভাবতে পারছি না, দুদিন আগে বৃষ্টি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত জল জমে আছে, দেখতে পাচ্ছো তোমরা? প্রীতমদার বাড়ি আর প্রীতমদা মা দুর্গা আর হচ্ছে কি যে উবের থেকে নেমে কি করে ভাবছি এখানে চলে এলাম, কারণ দেখানোর সময় পাইনি, এতটাই বসে আছে সরস্বতী। এই দেখো পূজা পদ্ম গোলাপ, সরি। তো চলো কি শুট করবে দেখা যাক, তো দেখতে থাকো সঙ্গে। তো গাইজ দিদি চলে এসছে কাশফুলের সামনে, তো দিদির এখন শর্ট হবে, তো চলো শর্টগুলো দেখা যাক। ধোঁয়ার মধ্যে দিদি আমি চলে এসেছি গাইজ, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। মামকু হচ্ছে লুলা আর ও হচ্ছে প্রীতম, হচ্ছে লুলা স্কোয়ার আর অমৃত হচ্ছে কিউব না ফাইভ, কেন আইল্যাশ নাইনি আগের দিন, লুলার মাস্টার তুই, দিন কিছুই নাইনি, আজকে ওই জন্য আমাকে জম্মের সাজ সাজিয়ে দিয়েছে, ভালো লাগছে দেখতে, এতটাই সুন্দর লাগছে যে মা দুর্গা মানে কি বলবো, কপালে চোখ উঠে গেছে। তো গাইজ দেখতেই পাচ্ছ বাড়িপুরে কিন্তু ডমিনোস খুলেছে, আর আমরা তাই জন্য চলে এলাম, জানি না কখন আমি দুর্গা সাজবো, কখন কি শুট হবে, কখন কি হবে, বাট এত লোকের ভিড়, তার মধ্যে কখন যে তৈরি হবে পিৎজা তাও জানি না, ফাইনালি আমার লাইন চলেও এসছে। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর কতক্ষণ লাগবে জানি না, কারণ 25 মিনিট লাগবে, 25 মিনিট এমনভাবে দাঁড়িয়ে থাকতে হবে কারণ এখানে সব সিটে ভর্তি লোক বসে আছে। তো যাই হোক বাড়ি গিয়ে যখন খাবো তখন দেখা করছি, তো দেখতে পাবো। তো গাইজ নিয়ে নিয়েছি আর ওখানে দেখাতে পারিনি কারণ তোমরা দেখতেই পাচ্ছ, তো চলো যাই বাড়িতে আর গিয়ে তারপর তোমাদের খেয়ে বলছি কেমন। তো যখন আমি খাচ্ছিলাম আমার কিন্তু খুবই ভালো লেগেছে, বাট আমার পিৎজা বেশিক্ষণ খেতে ভালো লাগে না, দুই এক কামড় খাওয়ার পরেই বেশ মানে চলে যায়, বাট যখন প্রথম প্রথম খাচ্ছিলাম খুবই কিন্তু খেতে ভালো লেগেছে। মানুষ জানে নাকি এটা খেতে ভালো লাগে না, একটু আগে লাফাচ্ছিল খাবে খাবে করে, এখন অমৃতদা মেকআপ করে দিচ্ছে, তাই তো অমৃতদা? তো মেকআপ করে নিয়ে দেখা করছি তোমাদের, বাজে রাত 9টা, এখন বাজে 9টা, এখন অমৃতার নামটা নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, না আমি আগে তোকে পরে বলবো অন ক্যামেরায় বলে দেব, ঠিক আছে? তো এখানে নাম্বারটা দিয়ে রাখো। সো গাইস দেখতেই পাচ্ছ দিদি কি সুন্দর পোজ দিয়ে ছবি তুলছে, তো দেখতে থাকো।
বলছি একটু চুল অ্যাডজাস্ট করতে পারো, ও চুল বের করে উঠছে। আর কি বড় হবে আমাকে দিই বড় দেবে বলছি চুল বের করে উঠছে বলছে আমার। কোথায় দেখাই তো যাচ্ছে না, তুই তোর অর্নামেন্টস গুলো খুলে দিচ্ছিস ভালো। এরাম হোয়াট ইজ দিস? তো গাইস এখন আমি দিদির চোখ খুলে নিয়ে নিয়েছি, দিদি আমাকে এত ভালোবাসে যে নিজের চোখটাও আমাকে দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ দিদি, ওয়েলকাম। এখানে আমি চোখটা পরে নেবো এরকম করে, যা পরে আয় আটা দিয়ে। ও আটা না দিলে খুলে যাচ্ছে, কেমন চোখ আমি জানি না। আমার লুকটা তোমার এখানে রাখলাম, আর এখানে বাউটি তোর হারাবি। আমি লুকটা পুরো নিয়ে তোমাদের সামনে আসছি, তো চলো যাওয়া যাক। এ কি রে, কেমন ফটো উঠছে? ভালো, খুব ভালো। ওইটা দিদি তো এইটা না, আর কি আছে? আর ফটো ফটো আমাকে কবে দেবে বলছি? এ কি! তো গাইস আমার এই ছবিগুলো তুলে দিয়েছে ভাস্কর দা, আর এডিটও করেছে ভাস্কর দা। আমার যে ছবিগুলো অরিজিনাল সেগুলো যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে চলে যেতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। চল শুরু কর। এই দেখ, বলেছিলাম না, এই হচ্ছে আমার নতুন অস্ত্র নাম্বার ওয়ান। মানেটা কি? এটা কিন্তু চিটিং। এই চেপে যা চেপে যা, মর্তের মাটিতে পা দিবি আর চিটিং বাজি জানবি না, তাকে হয় শোনাচ্ছে। নেড়ে চল। মানছি না, মানব না, আমি খেলব না। মর্তে পা দিয়েই যত দু নম্বরি আইডিয়া শুরু করে ফেললি, ছ্যা 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 ছ্যা, আমি চললুম। পালাবি নাকি? ঠিক আছে পালা। ও বাবা, ময়দানের চারদিকে দেয়াল তুলে দিয়েছে, কই পরোয়া নেই, দেওয়াল ভেঙে বেরিয়ে যাবো। ওরে কি জেসে দেওয়াল, স্টার সিমেন্ট দিয়ে তৈরি রে পাগলা, ভাঙা অত সোজা। আমি এখনো শেষ করিনি, আমি এখনো শেষ করিনি। আজকের জন্য ভিডিও এইটুকু, কেমন লাগলো আজকের ভিডিও নিচে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ একটা কেউ জানাবে, চলে এসছে সবসময় চলে আসে। যাই হোক, তো কেমন লাগলো জানিও, আর লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো সঙ্গে থেকো, পাশে থেকো, আর চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, নিচের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, না চাইলে করো না, প্লিজ করে দিও। তো তা